আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা আম তেলের রেসিপি নিয়ে আসলাম সেটা আপনারা করতে পারেন চাইলে সেটা কীভাবে তৈরি করব আপনারা পুরোটা দেখে নিন আমি আমগুলো সব কেটে ফেলেছি ফেলে কেটে ফেলার পর ধুয়ে নিলাম ধুয়ে এবার একটা ঝুড়িতে আমি রেখে দিলাম যেন পানিটা ঝরে যায় পানিটা ঝরে যাওয়ার পর আমগুলো এবার আমি চার চারখণ্ড করে নেব প্রত্যেকটা আমি চার খণ্ড করে নেব নেওয়ার পরে এবার আমি এগুলো মশলা দিয়ে মাখাবো আমি এখন মশলাগুলো প্রস্তুত করে নিয়েছি এখানে বাটা মরিচ বাটা রসুন বাটা মশলার পরিমাণটা একটু বেশি থাকতে হবে কারণ সম্পূর্ণ এটা মশলার এবং তেলের তৈরি এবার আমগুলো আমি একটা গামলায় ঢেলে ফেললাম এখন আমি পরিমাণ মতো লবণ দেব লবণ দেওয়ার পর ভালোভাবে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন মিক্সড হয়ে যায় ভালোভাবে ঝাঁকানোর পরে এবার আমি এক এক করে মশলা দিয়ে দেব এই আমের একটু মশলা বেশি লাগে এবং তেল দিতে হয় প্রচুর এবার আমি সব মশলা ঢেলে ফেলার পর এগুলো আমি সব ভালোভাবে আমি মাখাবো যেন সব মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে যায় এবার মাখানো শেষ আমার আমি এখন এগুলো ছাদে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এবার আমি সবগুলো এক এক করে সাজিয়ে দেব রোদে এই আমটা তৈরি করতে হলে প্রচুর রোদ লাগে কারণ সম্পূর্ণ এটা রোদের মধ্যে তৈরি হয় এবং এই আচার প্রচুর ভিটামিন আছে আর এই আচারটা প্রায় এক বছর রাখা যাবে কোনো নষ্ট হবে না মাঝে মধ্যে একটু তেল সাদে মাঝে মধ্যে একটু দিয়ে দিতে হবে তাহলে আচারটা ভালো থাকবে আচারটা আপনারা ভাত খিচুড়ি শাকের সাথে ডালের সাথে খেতে পারেন খুবই মজা লাগবে করে আপনার দেখতে পারেন এবার আমগুলো আমার শুকানো হয়ে গেছে দুই তিন দিন লেগেছে আম শুকাতে আমার এবার আমি আমগুলো সব একটা বড় আমি দিয়ে দেবো মাঝে মধ্যে আমি ফোনগুলো মশলাগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমগুলো আমার ছয় কেজি ছিল এখন শুকিয়ে অল্প হয়ে গেছে দেখেন এবার আমি সব ঢেলে ফেললাম ফেলার পর এবার তেল ঢালব তেলটা সম্পূর্ণ দুবার তেল থাকতে হবে এবার আমি উপর দিয়ে মশলা দিয়ে দিলাম এবার এই আচারের বরংটা আমি এক সপ্তাহ আমার রোদে লেগেছে রোদ দেখানোর জন্য তারপরে এটা খাওয়ার উপযুক্ত হবে